প্রতিদিনের মতো আজও স্টেশন চত্বরে খাবার বিতরণ করলো মানুষ মানুষের জন্য। মানুষ মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির প্রতিদিনকার মতো শনিবারও খাবার বিতরণ করলো বর্ধমান স্টেশন প্রাঙ্গণে। এদিন এই খাবার বিতরণে এসে উপস্থিত হলেন বর্ধমান জেলা পরিষদের সভাপতি মাননীয় সম্পাধারা মহাশয়া। তিনি খুবই খুশি এবং তিনি বললেন, আমার খুবই ভালো লাগলো এই সংস্থার এত সুন্দর কাজ দেখে, আমি এদের পাশে সবসময় থাকবো। এবং তিনি বললেন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বার্তাটা আমি পাঠাবো। এবং সভাপতিকে তিনি ধন্যবাদ জানিয়েছেন এই মহামারীর সময় তিনি যেভাবে কাজ করছেন এবং তার জন্য তিনি ধন্যবাদ জানাবার কোনো ভাষা খুঁজে পাননি। এদিকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা পরিষদের সভাপতি, সম্পাদনা সংস্থার সভাপতি শেখ পিন্টু ও সহ সম্পাদক শেখ ইমতিয়াজ, বিশিষ্ট সমাজসেবী সোমনাথ ভট্টাচার্য, বিকাশ মণ্ডল এবং সংস্থার সকল সদস্যবৃন্দ। আচ্ছা ম্যাম, সংস্থা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।